অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, 15ই জুন রবির রাশি পরিবর্তন করছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসছে। কিন্তু বৃষ রাশিতে বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে। বুধ বক্রী অবস্থায় অবস্থান করছে রাশিতে রাহুর সাথে, বিশেষ ফল কিন্তু দিতে চলেছে এই একটি মহাসংযোগ বক্রী রাহু এবং বুধ। এই দুইটি গ্রহ একত্রে অবস্থানে 6টি রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে। তার মধ্যে 4টি রাশি অতি বিশেষ সৌভাগ্য পেতে চলেছে এবং 2টি রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম, অর্থাৎ 4টি রাশি ভেরি ভেরি গুড, 2টি রাশি গুড, অর্থাৎ 4টি রাশি এক্সিলেন্ট, 2টি রাশি গুড। এই যে বুধ এবং রাহু একত্রে, বক্রী বুধ যখন বক্রী অবস্থায় অবস্থান করে, 3 গুণ শুভ ফল প্রদান করবে এবং রাহুর সাথে বন্ধুক গৃহে অবস্থান করছে। বৃষ রাশি ঘরে মিত্রগৃহ, রাহু সেখানে তুঙ্গস্থ, বুধ এবং রাহুর সম্পর্ক কিন্তু অতি মধুর সম্পর্ক। অর্থাৎ এই সময় এই 6 রাশিকে দিতে চলেছে অর্থবৃষ্টি, ধন বর্ষা। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি ধন বর্ষা বলছেন, আমার হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে আবার প্রচুর হয়ে যাচ্ছে, যে যেটা বলছে সেটা মিলে যাচ্ছে। এটা আপনার সম্পূর্ণ জন্মছক অ্যানালিসিস করান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী, সেখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো এই যে বুধ এবং রাহুর একত্রে অবস্থান, বক্রী বুধের সাথে রাহুর কি ফল হতে চলেছে, আমি প্রতিদিনই কিন্তু আপনাদেরকে এরকম টাইপের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। দেখুন, ভিডিও করতে করতে না কোন গ্রহ কোথায় কি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে আপনাদেরকে এক্সেলেন্ট ভিডিও দেওয়ার আমি কিন্তু সবসময় চেষ্টা করি। যখন খারাপ থাকে তখন খারাপটা বলি, যখন ভালো থাকে সেক্ষেত্রে ভালোটাই আমি আপনাদেরকে বলবো। প্রথম যে রাশির কথা বলবো, লজিক্যালি বুঝবেন কেন বলছি। প্রথম রাশি হচ্ছে আপনার মকর রাশি, অর্থাৎ শনির সাথে বুধের সম্পর্ক কিন্তু অতি মিত্র সম্পর্ক, এবং বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে রাহুর সাথে, এবং যেটা কি না আপনাদের নবমপতি, নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তি ক্রয়, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে লাভ, যারা কনসালটেন্সির সঙ্গে আছেন তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন, যারা বুদ্ধিজীবী তারা কিন্তু ভালো ফল পাবেন, যারা রাইটার তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এবং যারা সেলস ডিপার্টমেন্টে আছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছে, এজেন্সির সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন মকর রাশি। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে, লটারি প্রাপ্তির মহাযোগ মকর রাশির। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের চতুর্থভাবে এই রাহু এবং বুধের অবস্থান, আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি, যারা বুদ্ধিজীবী তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, শেয়ার মার্কেটে যারা আছেন, লটারি, বিদেশ থেকে ইনকাম আপনাদের থাকবে, এবং কেন্দ্রতিক্রম রাজ্য পঞ্চমপতি আপনাদের চতুর্থে, কেন্দ্রতিক্রম রাজ্য আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক
ধন বর্ষা হতে চলেছে, প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই বুধ এবং রাহুর সংযোগ আপনাদের কিন্তু ধন বর্ষা করাতে চলেছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা দিবে এবং পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ কথা বিক্রি করে যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় মহা লাভ দিতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি রাহুর সাথে কানেকশান আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব ভালো দিবে, সফলতা সাকসেসের জায়গা দিবে, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। এই 2021 সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। দেখুন, এই সময় শনি বক্রী, বুধ বক্রী এবং 20 তারিখ থেকে 20 জুন থেকে বৃহস্পতি কিন্তু বক্রী হচ্ছে। অর্থাৎ এই বক্রতার জন্য বিশেষভাবে লাভ পেতে চলেছে সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা এই সময় কিন্তু মজবুত হবে। যারা কথা বিক্রি করে খান, কথা সঙ্গে আছেন বা বুদ্ধিজীবী, যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে, মার্কেটিং লাইনে আছেন, আপনি সিংহরাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, পদমর্যাদা প্রতিষ্ঠা হবে। আকর্ষক ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশির। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দেখুন, আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে রাহুর সাথে আপনাদের কিন্তু ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। লটারির শেয়ার থেকে ইনকাম, পঞ্চম স্থানে শনি আপনাদের শেয়ার মার্কেট থেকে এ সময় ভালো দিবে, সন্তান সুখের জায়গায় নির্দেশ করছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো আপনাদের ক্ষেত্রে। ব্যবসা যারা লটারি কার্ডবেন হচ্ছে, লটারি থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ পাবেন, গেন করবেন। এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে আপনারা এ সময় ভালো কিন্তু সম্পত্তি পেতে চলেছেন এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এটা পুনরুদ্ধার হবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। মার্কেটিং সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। এই যে 4টা রাশি খুব কিন্তু এক্সিলেন্ট বলা যেতে পারে। আর যে 2টি রাশির কথা বলবো, প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ধনপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করে মিত্রগৃহে, মিত্রর সঙ্গে অবস্থান করছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এ সময় টাকা আসবে, বিদেশ থেকে ইনকাম, আকর্ষক ধন বর্ষা, ইনকাম সোর্স কিন্তু আপনাদের বাড়বে, দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃষ রাশির। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে বৃষ রাশি। এরপরে যে রাশি মেষ, দেখুন মেষ রাশিতে মঙ্গল কিন্তু বুধকে মিত্র মনে করে, কিন্তু বুধ কিছুটা হলো মঙ্গলকে মিত্রতা কিন্তু দেখে। ধনভাবে আপনাদের থাকছে রাহু এবং বুধ, আকর্ষক ধন লাভ করাবে আপনাদের কথার মাধ্যম দিয়ে। কথার যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে খুবই ভালো। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, এজেন্সির সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এই ছিল এই একটি মহাযোগে 6 রাশি মালামাল।